বাঙালির আজ মন খারাপ, রাত পোহালি বাজবে বিসর্জনের বাজনা। এই বিষাদের মধ্যেও চলুন ঘুরে দেখি কিছু পুজো মণ্ডপ, আর তাই আজ শুরু করছি বিশেষ খেলা আর খেলা। প্রাচুর্য নয় সাবেকি অনেককেই পাথেয় করে এবারে সেজে উঠেছে দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপ। চলুন ঘুরে দেখি মণ্ডপটি। এবছরে দেশপ্রিয়তে থিম বলতে কিছুই নেই, শুধুই পুজো এবং সাবেকিয়ানা। তার কারণ হচ্ছে প্রচুর লোক এই আজকেই থেকে, মানে এবছর আমার মনে হয় না যে আনন্দ করার সময়, যারা শ্রদ্ধেয় লোক প্রচুর মারা গেছেন, আত্মীয়স্বজন মারা গেছে, তাদের পাশে থাকা, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা এবং যতটা সম্ভব ছোট করে পুজোটাকে করে যতটুকু আমাদের সামর্থ্য মানুষের পাশে দাঁড়ানোটা। আমাদের ছেড়ে চলে গেছেন, সেই অবস্থায় দাঁড়িয়ে উৎসব করাটা ঠিক আমরা মনে করিনি যে ঠিক হবে। তাই এবছর আমরা ভেবেইছিলাম যে 2021 উৎসব নয়, শুধু পুজোই হোক, তাই মায়ের পুজোটাকেই সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে চেয়েছি। তাই যদিও এবছর আমাদের 75 বছর, তবুও এবছর আমরা কোনো আড়ম্বর করিনি, একদম সাধারণভাবে সিম্পল করেই ঠাকুর পুজো করছি। এবং মাতৃ প্রতিমাও ঠিক সেরকম বরাভয় মূর্তি, কোনো রুদ্র মূর্তি নয়, সুতরাং সব মিলিয়ে একদম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ তৈরি হয়েছে ত্রিধারায়। আমাদের এবারে থিমটাই ভুলে যাওয়ার না, যারা চলে গেছেন তাদের স্মরণ করেই আমরা এবারে আমাদের থিম এই অকালে উৎসব নয় শুধুই অকাল বোধন। ঠাকুর দেখার মাঝে নিয়ে দিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। তারকেশ্বর কনসালটেন্সি, কলকাতা 90, প্রপাইটার সুনীল কুমার গুহ, মোবাইল 9804118770, 9804118770। চঞ্চল হলো উদাসি বিকেল গোধূলি বেলায়, ভেসে আসি
করলাম বিশেষ খেলার খেলা নিয়ে। মাতৃকা শক্তির আরাধনায় এবারে থিম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের। চলুন ঘুরে দেখি মণ্ডপটি। মাতৃকা অর্থাৎ মাতৃশক্তির আরাধনা, শুধু আদিম মাতৃশক্তিও নয়, আজকের সমাজে নারীরা যে বিভিন্ন রোল প্লে করছে সেটাকেও আমরা সেলিব্রেট করছি। এবং যেহেতু এই মাতৃশক্তি আদিমকাল থেকে নানা রকম লোকশিল্পের বিভিন্ন রূপ পেয়েছে, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের লোকশিল্পের মাধ্যমে এটা আমরা ক্যাপচার করছি। কোলাজ বলতে আমরা বুঝি যে টুকরো টুকরো মুহূর্ত, টুকরো টুকরো ছবিকে একত্রিত এক করে একটা ফ্রেম বন্দি করা, সেটাই আমাদের এবার প্রচেষ্টা। উঠতে গিয়ে দেখবেন একটা অ্যাকশন মোড করা রয়েছে, যেটার মাধ্যমে আমরা কোলাজটার মাধ্যমে আমরা মাকে, তো এখানে দেখুন এক ফ্রেম বন্দি করা আছে, মা যেন আমাদের মনের মণিকোঠায় এমনভাবেই ফ্রেম বন্দি থাকেন সারা বছর। টুকরো টুকরো মুহূর্তগুলোকে আমরা ফ্রেম বন্দি করেছি এবং ওইটার মাধ্যমে ওই দিক থেকে আপনারা যখন দেখবেন পুরো প্যান্ডেল এবং মাকেও আপনারা ওইভাবেই দেখতে পাবেন। এটাই আমাদের এবছরের থিম। খারাপ তো লাগছে, এত সুন্দর করে প্যান্ডেল হয়, মানুষজন সবাই ভেতরে ঢুকে দেখতে পারলে তাদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে। আপনারা উপভোগ করুন এবং আপনারা দলে দলে আসুন, সামাজিক দূরত্বকে বজায় রেখে আপনারা দলে দলে এসে আজকে এই মণ্ডপের যে সুসজ্জা সব কিছু উপভোগ করুন। আপনাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা ভালোবাসা বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাই আপনাদের চ্যানেলের মধ্যে।
ঠাকুর দেখা আজ এখানেই ইতি। আবার আমাদের দেখা হবে দশমীর রাতে। শুভরাত্রি।